দেখো সব পরিবারে আমরা এখন ষষ্ঠী করছি, জমজমা সাহা পরিবারের অবস্থা। আমি আদ্রিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকে জামাই ষষ্ঠী স্পেশাল। দেখতেই পাচ্ছ ঘর ভর্তি লোকজন, এই যে মেসোরা, এই যে হ্যাঁ সব জামাইরা, এই যে মেসো আমার মেসো, এই যে পিসা, এদিকে আরেক মেসো, ওইদিকে ভাইরা, জমজমার পরিবেশ। আজকে কি কি হচ্ছে, মানে জামাই ষষ্ঠী স্পেশাল কি কি হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করো, তার জন্য ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের বাড়িতে ষষ্ঠীতে ডালা সাজানো হয়, সেখানে 61টা দুব্বো থাকে আর 61টা চাল দিয়ে কচুর পাতার মধ্যে ফুল দিয়ে বেঁধে সুন্দর করে ডালা সাজানো হয়। আর এখন মা ষষ্ঠী পুজোর জন্য একদম তৈরি হয়ে গেছে। এখন জামাই ষষ্ঠী স্পেশাল রান্নাবান্না তোড়জোড় শুরু হচ্ছে। কাতল মাছ রান্না করছে আমার মা, মাছ ভাজা করে রেখেছে। কি হবে, ইলিশ মাছ দিয়ে? এখানে হবে চিকেন, না চিকেন না মাটন। জল বানা দাও না, একটু নাস্তা হোক। ষষ্ঠী স্পেশাল মাই কুর্তিটা আমাকে গিফট করেছে। সাহা পরিবার জমজমাট একটা পরিবেশ ষষ্ঠীর জন্য, সবাই সব জামাইরা বসে গেছে। এখানে আছে মনামেশো, এদিকে আমার দুই পিসা। পিসা দিদি, হাই বলো।
জমজমার সাহা পরিবারের অবস্থা, সাহা পরিবারের জমজমার ষষ্ঠী হচ্ছে সবাই একসাথে। এই যে আমার পিসি, এই যে পিসির মেয়ে, এই যে আমার ভাই, মাসির ছেলে রাজ, হ্যাঁ বলো, লজ্জা পাচ্ছে, যাই হোক কেমন লাগলো ষষ্ঠী নিয়ে? ভিডিওটা কেমন লেগেছে, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।